they have a handsome amount of this one, all source revenue. আমি শুধু একটা আসপেক্ট যেন বলছি, বাড়িতে যে থাকছে তাকে ট্যাক্স দেওয়া। আপনার কি মনে হয় আজকের দিনে 2022 দাঁড়িয়ে একটা লোক 40 টাকা ট্যাক্স সিস্টেম চালু করবো? বাপরে, আমার এলাকাতে নেক্সট টাইম তো আমি শেষ, আমার তো আর কেউ ভোটে ভোটই দিত নাকি। একদম সিম্পল, এটা আমাদের সাধারণ মানুষ বা এটারে আমরা উদ্যোগ নিত, আমরা মাইনাস মানে নাই, কিন্তু এখন পর্যন্ত তারা যদি আপনারা মানে কানেকশন দিবে, আমরা ট্যাক্স কানেকশন, আমি সাধারণ একটা শ্রমিক, উনি কি বছরে 10 টাকা দিতে পারতেন না? আমরা তো কত টাকা পয়সা চাই। আমরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে একটা জায়গা নেওয়ার চেষ্টা করছি, যে তাকে যদি আমরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং পিআরটিআই এর যৌথ উদ্যোগে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ডেভেলপমেন্ট ফান্ডের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, প্ল্যান আপলোড করা, টাইড আছে আনটাইড, তারপর বিভিন্ন কাজকর্ম নিয়ে আলোচনা, যেমন আমরা হাউস ট্যাক্স নিয়ে আলোচনা করলাম, আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতকে কীভাবে ডেভেলপ করা যায়, আমাদের সমিতি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বা গ্রামের অনেক জায়গা পড়ে আছে, ওই জায়গাগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, প্ল্যান কিভাবে আপলোড করা যায়, এটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা সভা। হাউস ট্যাক্স দিতে একটা অনীহা দেখা দেওয়া হয়, এটা নিয়ে কি কোনো আইন আছে কি? মানে না, এটার আইন আছে যে হাউস ট্যাক্স লওয়া যায় বা হাউস ট্যাক্সটা কেন, এটা পঞ্চায়েতের একটা অন সোর্স, একটা ডেভেলপ ফান্ড, ওইটা হাউস ট্যাক্সটা আমাদের রাজ্যে এখনও শুরু হয়নি, কিন্তু আইনে আছে কাজ করা, যেমন মিউনিসিপ্যালিটি করে, তো আমাদের পঞ্চায়েতগুলো যদি করা হয় তাহলে পঞ্চায়েতের কি ফান্ড একটা আসে, ওই ফান্ডটা দিয়ে কি পঞ্চায়েতেরই এই পঞ্চায়েতে লেগে বিভিন্ন ডেভেলপমূলক কাজ করা যায়, তো ওই জন্যই হাউস ট্যাক্সটা নিয়ে আজকে আমরা বিশদভাবে আলোচনা করছি। এটা কি ওচেরে চালু করা হবে? হ্যাঁ, চালু করা হবে। আমরা পশ্চিম ত্রিপুরা জেলা মানে পশ্চিম ত্রিপুরা থেকেই আমরা শুরু করি, ত্রিপুরা রাজ্যের আমরা ইচ্ছা, আজকের এই সভায় আমরা সিদ্ধান্ত মোটামুটি নিয়েছি, কারণ আইনে আছে, কেন আমরা এটা করতে পারবো না, করব তাই, তাহলেই তো আমাদের গ্রাম ডেভেলপ হবে, উন্নত হবে, এটাই আমাদের আজকের প্রধান বিষয়। বিভিন্ন পঞ্চায়েত থেকে সঠিক প্ল্যান আসা, যে এই প্ল্যানটা আপলোড করতে হয়, আমাদের কেন্দ্রীয় সরকার থেকে ফান্ড আসে, রাজ্য সরকার থেকে ফান্ড আসে, ওই ফান্ডটা ভালোভাবে সঠিকভাবে যেন কাজ করা যায়, ওই জন্য প্ল্যান নিয়ে আসতে বিস্তারিত আলোচনা। লাইন ডিপার্টমেন্টও আছেন, আমাদের পঞ্চায়েত অফিসার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ সেক্রেটারি বা আমরা জেলা পরিষদ সহকারী বা সবাই নিয়ে আসতে আমরা এই ডিস্ট্রিক্টের পশ্চিম জেলার বৈঠকটা। থ্যাংক ইউ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.